আজকে একটা নিউজ গোটা বাংলাদেশ ব্যাপী এটা আলোড়ন তৈরি করেছে। এর মতো জঘন্য নিউজ যে বাংলাদেশে হতে পারে এটা আসলে কল্পনা করাই যায় না, ঠিক কিনা? আমি দেখলাম যে নোয়াখালীর একজন মেয়ে টাঙ্গাইলে চলে এসেছে তার প্রেমিকের টানে। মূলত প্রেমিকটা প্রেমিক না, এটা হচ্ছে প্রেমিকা। এটার এক্সপ্লেনেশন আমি দিচ্ছি, আপনারা ভালো করে শুনবেন। সাইন অফ কেয়ামা, সাইন অফ কেয়ামা, এটা কেয়ামতের অন্যতম একটা নিদর্শন। একজন মেয়ে নোয়াখালীর থেকে এসেছে, তার সঙ্গে আর একজন মেয়ের প্রেমের সম্পর্ক, নাউজুবিল্লাহ পড়ে। নোয়াখালীর থেকে আর একজন মেয়ের টানে এসেছে টাঙ্গাইলে। আমি অবাক হয়ে গেলাম। তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, মেয়ে বলছে যে একজন হচ্ছে বিলকিস আর একজনের নাম হচ্ছে আখি। তো ইন্টারভিউ তো সে বলছে যে আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। এটা কিন্তু ছেলে মেয়ে না প্রিয় ভাড়া, দুইজনই মেয়ে, দুইজনই মেয়ে, একজন অপরকে ভালোবাসে এবং একজন আর একজনের সঙ্গে সংসার করতে চায়। নাউজুবিল্লাহ পড়লেন না? আহা, সমাজ আজকে কোথায়? হোয়ার ইজ গোয়িং দ্য সোসাইটি অফ বাংলাদেশ? ক্যান ইউ ইমাজিন, আপনার কি কল্পনা আছে যে বাংলাদেশের সমাজ আজকে কোথায় যাচ্ছে? মেয়ে এবং মেয়ের মাঝে আজকে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, এটা প্রমাণ করে কেয়ামত আর বেশি দূরে বাকি নাই ছিল এখন, ঠিক কিনা?